সবাইকে স্বাগতম জানাচ্ছি লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে যেখানে আমরা নিরন্তর কথা বলে যাচ্ছি বাবা লোকনাথের সেই কয়েকটি চমৎকার ব্যাপারে যেটা গায়ে আজও শিহরণ দিয়ে দেয় এটা সম্ভবত শেষ এপিসোড তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে পেছনে যে দুটো এপিসোড রয়েছে সেটা লিংক ডিসক্রিপশনে রয়েছে সেটাকেও অবশ্যই দেখুন তবেই এটা দেখবেন তাহলে আরও বেশি আনন্দ লাভ পাবে চলুন আরম্ভ করি এই ভিডিও সঙ্গে থাকুন আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় কোনো ভক্তর জন্য যে আমি যার উপাসনা করছি তাকে যদি আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশন যখন হয়ে যাচ্ছে যখন আমার কথা আমি ডিরেক্টলি সেই আরাধ্যর কাছে পৌঁছাতে পাচ্ছি। তখন যদি কোনো ভক্তের মধ্যে খটকা লাগে যে এইটা কি বাবা লোকনাথ পারবেন আমার তো মনে হচ্ছে না কি এটা পারবেন মানছি বাবা অনেক চমৎকার করতে পারেন বাবা অনেক লোকজনকে সাহায্য করেছেন বাবা অনেক লোকজনের দুঃখ কষ্ট দূর করেছেন বাবাকে এই জন্যে কৃপাসিন্ধু বলা হয় বাবাকে শিবকল্প মহাযুগী বলা হয় আমি শুনেছি কিন্তু আমার মনে ডাউট আছে কি এই কাজটা যদি বাবা লোকনাথ করেন তাহলে বাবা লোকনাথের নিজেরও প্রাণ সংকট হতে পারে হ্যাঁ আমি কথা বলছি সে বিখ্যাত একটি ঘটনা যেখানে বাবা লোকনাথ বিষাক্ত সাপের আহার করা দুধ নিজে পান করেছিলেন এই ঘটনাটা যখন আমি প্রথমবার পড়ছিলাম তখন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কৌতূহলে ফেলেছিল যে মানুষগুলো প্রশ্ন করেছিল যে বাবা এটা আপনি খাবেন আবার যদি আপনি খান তাহলে আপনি মারা পড়বেন দ্যাট মিনস সেই ভক্তগুলোর মধ্যেও সংশয় ছিল যে বাবা লোকনাথ এই চমৎকারটা করতে পারবেন না সেই ভক্তরা আসছে বাবা লোকনাথের কাছে প্রতিদিন বারদীয় আশ্রমে বিভিন্ন রকমের কথা শুনে যাচ্ছে যতক্ষণ না বাবা ঘুমোতে যাচ্ছেন না অতক্ষণ তো কেউ এরা সং ছাড়ছে না বাবা এগুলো চলাকালীন ও মনের মধ্যে ভিতরে যে ধানাটা চলছে সেটা হচ্ছে বাবা যতই চমৎকার করুক না কেন আমরা বাবাকে ভালোবাসি কিন্তু বাবা এই রকমের কোন একটা কাজ যদি করে যাবেন তাহলে বাবার নিশ্চয়ই প্রাণ হারাতে পারে সেই মনোভাবের যদি আমি এখন পরিকল্পনা করে কথা বলি যে যে ভক্তরা বলেছিল যে বাবা আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি প্রসাদ আমরা গ্রহণ করে নিয়েছি এবারে আপনিও প্রসাদ গ্রহণ করে নিন অনেক দেরি হয়ে যাচ্ছে আপনি আগে খেয়ে নিন কিন্তু বাবা বলেন যে না আমার এখনও একজন আশ্রমের ভক্ত বাকি রয়েছে এই কথাটা শোনার পর ভক্তরা খুব বিচলিত হয়ে যায় কিনা এটা তো হতে পারে না আমরা সবাই খেয়ে নিয়েছি আমাদের বাইরে যে কালাচান্দ রয়েছে আপনার প্রিয় সেও খেয়ে নিয়েছে সবারই খাওয়া কমপ্লিট এবারে আপনার সময় এসে গেছে প্লিজ আপনি তাড়াতাড়ি খেয়ে নিন এটা খুব দরকার বাবা যখন বলেন যে না আমার আশ্রমে একজন সাপ আছে বিষাক্ত সাপ সে এখনও খায় আর তাকে আমাকে ডাকতে হবে আর তাকে সব প্রেম ডেকে নিজের কাছে এনে নিজের হাতে সেই দুধ পান করিয়ে দিলে না সেই মুহূর্তের যদি ফিলিং এর কথা বলি ভক্তদের মাথায় কি চলছে আহ এটা তো কিন্তু একটা দারুণ ব্যাপার বাবা জানতেন যে এই সাপটা খায়নি বাট বাবা তারপর বললেন ঠিক আছে এরা তো খেয়ে নিল এবার এই প্রসাদটা তোরা খেয়ে নে এই কথাটা বলাতেই ভক্তরা সবাই পিছিয়ে যায় কত বিশ্বাস করছে দেখুন জিনিসটাকে নোট করার চেষ্টা করুন যে ভক্তরা এত বিশ্বাস করছে বাবা লোকনাথের উপরে এত বেশি চমৎকার করে দিয়েছেন সবার কিছু না কিছু লাভ করে দিয়েছেন তারপরেও দুধটা খেতে কেউ রাজি হয়নি এই যে পয়েন্টটা আছে এটা আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে যে দুধের পাত্রের মধ্যে কি আছে কি নেই এটা না জেনেই ভক্তরা ভয় খেয়ে গেল লাইফেও এরকম হয় বন্ধুরা যখন আমরা ভগবানের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার আবদার নিয়ে থাকি আর ভগবান যখন কিছু টেস্ট নেওয়ার চেষ্টা করে এটা তুই করতে পারবি আমরা বলি না 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 প্রভু এটা আমরা পারবো না প্লিজ আমাদেরকে কোনো অন্য রাস্তা দাও আমি তোমারই ভক্ত তোমারই কাছে আসতে চাই বাট এত ডিফিকাল্ট ওয়েতে আমি যাবো না এত কঠিন রাস্তা হয়ে আমি তোমার কাছে যেতে চাই না এই জিনিসটা তখন আমাকে মাইন্ডে ক্লিক করেছিল কি লাইফে এরকম সিচুয়েশন যদি কোনো ভক্তের কাছে আছে যে ভগবান নিজেই বলছে কি আমি তোমার একটা টেস্ট নিচ্ছি তুমি কি পাস আউট করতে পারবে দেখি এই দুধের পাত্রটা তুমি খেয়ে দেখা তো। অত ভক্তের মধ্যে চার পাঁচজন খুব বেশিভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন সবাই মারা না যেতে পারে আমরা যদি প্র্যাকটিক্যালি কথা বলি সবাই মারা যাবেন না কেউই মারা যাবেন না হয়তো কয়েকজন খুবই বেশিভাবে অসুস্থ হয়ে পড়লেন সেই ভয়টাতে কেউ আর খেতে চাইছে না এবার বাবার কাছে উপায় কি রয়েছে সেই শিবকল্প মহাযোগীর কাছে উপায় একটাই রয়েছে যেরকম ভগবান শিব বিষ পান করে নিয়েছিলেন সেরকম দুধের অংশটা পান করে নি বাবা তাই করলেন আর তারপর বললেন কি এইবারে তোরা খা কিন্তু মিনওয়াইল এই যে ঘটনাটা ঘটছে বাবা যে দুধ পান করে নিচ্ছেন ভক্তরা কিন্তু করতে দেননি ভক্তরা বলছেন কি আমরাও খাবো না আপনিও খাবেন না এটা পুরো পাগলাম আপনি হতে পারেন বিশাল বড় ভগবান আপনি হতে পারেন বিশাল বড় চমৎকারী আপনি হতে পারেন হিমালয়ের সেই শক্তিশালী যোগী যে এত বছর ধরে সাধনা করে এসে আমাদের জীবন উদ্ধার করছে। কিন্তু দুধের পাত্রে যদি আপনি মুখ লাগিয়েছেন তাহলে আপনার প্রাণ সংকট হতে পারে এই রকম ভক্তের মনোভাব থাকে ভগবানের উপরেও এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট ভগবানের সাথে যদি কারো হানড্রেড পারসেন্ট সাক্ষাৎকার হয়ে যায় ভক্তের একটা গুণ আছে যে সে দুবার তিনবার সাক্ষাৎকার করার পরে ভগবানকেই জ্ঞান দিতে আরম্ভ করে এ প্রভু তুমি ভুল করেছো এই যে তুমি কাজটা করলে এটা খুবই ভুল করছো প্রভু তোমাকে এটা করা উচিত নয় প্রভু তোমাকে আমাকে এত কষ্ট দেওয়া উচিত নয় তোমার এখানে কিছু ভুল হচ্ছে প্রভু গোটা বিশ্ব করুণাতে মারা যাচ্ছে তুমি কিছু ভুল করছো এটা তুমি খুবই রং করছো তোমাকে এটা ঠিক করতে হবে ভক্ত এবং ভগবানের সম্পর্কে এরকমই থাকে ভগবান দুটো কথা বলে যখনই আপন করে ভক্ত তার উপরে এমন আবদার করে বসে যেরকম কোন সন্তান নিজের বাবা মায়ের প্রতি আবদার করে আমাকে এই দামি মোবাইল ফোন চাই আমাকে এই চাই ওই চাই এর মধ্যে একটা জিনিস আমার মাথার মধ্যে আসছে আপনার সাথে শেয়ার করবো ভাবছিলাম আগেকার এই ভিডিওটাতে সেকেন্ড পার্টটাতেই কিন্তু আমি করিনি আপনাদের কি মনে হয় যে বাবা লোকনাথের আমরা মন্দিরে পুজো করি আমাকে অনেকই ভক্তরা বাংলাদেশ থেকে মেসেজ করেন ফোন করেন ইমেল করেন যে আসতে পারবো না ওই আশ্রমে আমি যদি আসতাম তাহলে খুব ভালো হতো আমি একবার দর্শন করে যেতাম আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম যে প্রয়োজন কি রয়েছে এখন তো করোনার পরিস্থিতি আর আপনার প্রয়োজন কি রয়েছে কি এখানে এলে আপনি কৃপা লাভ হয়ে যাবে আর ওখানে বা রয়েছে বা আপনি যদি ঘর থেকে করেন তাহলে কৃপা লাভ হবে না বল কি না একবার তো যেতেই হবে একবার না গেলে কি করে হয় ওই ঠিক আছে আসুন যখন সব কিছু সুস্থ হয়ে যাবে তখন আপনি আসতে পারেন পয়েন্ট এটা রয়েছে কি আমাদের এই ভারতীয় সমাজে ভারতীয় মানে আমি বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে কথা বলছি যে সময়ে বাবা লোকনাথ চমৎকারগুলো করছিলেন সে সময় হিন্দু বহুল অনেক বেশি জনসংখ্যা ছিল তো যে কোনো চমৎকার বাবা লোকনাথ করেছেন যেহেতু তাদের কাছে শক্তি ক্ষমতা অনেক বেশি ছিল সেই সময়ে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় মন্দির করে বিভিন্ন বিভিন্ন জায়গায় বাবার আশ্রম করে বাবাকে নিজের কাছে রাখার চেষ্টা করেছেন বাবাকে ধ্যান করার একটা স্পেস একটা স্থান বানিয়েছেন কিন্তু এই মুহূর্তে বাবা লোকনাথ কি মুসলিমদের না বা অন্য কোনো ধর্মের না এটা কিন্তু না। বাবা লোকনাথ সবার জন্য সমান বাবা লোকনাথ কখনো বলেনি যে আমাকে তোমাই পুজো করতে হবে বাট আমাদের সেটা শ্রদ্ধা আমরা বাবা লোকনাথকে পুজো করছি বাবা লোকনাথের স্মরণ মাত্রই হচ্ছে মহামন্ত্র এটা যারা যারা বাবা লোকনাথের ভক্ত তারা সবাই জানে সেম কেস শুধু বাবা লোকনাথের সাথে হয়নি আপনারা সাই বাবার শুনেছেন বাবা অনেক চমৎকার করেছেন সাই বাবারও সেই রকমই একটা সমস্যা সাই বাবা কিন্তু বাবা লোকনাথের মতোই পুরো ওনার জীবনীটাও যদি আপনারা দেখেন তাহলে সেই রকমই ঘটনা সেই সেইরকমই চমৎকার করে করে নিজের যারা যারা ভক্ত ছিল তাদের সেবা করে দিয়েছে তাদের জীবনে আনন্দ এনে দিয়েছে কিন্তু বাবাও কখনো বলেনি যে আমাকে তোমার মন্দির করতে হবে কিন্তু যেহেতু যে জায়গাটাতে সেই হয়েছে সিরডিতে সেখানে হিন্দু বহুল অনেক বেশি লোকজন আছে এবং তাদের শক্তি ক্ষমতা অনেক বেশি ছিল তারা সেটাকে মন্দির করেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় মন্দির করে তার পুজো আরাধনা করছে কিন্তু বাবা কখনো বলেননি যে আমাকে তোমাকে পুজো করতে হবে আমাকে তোমার জন্য এই মন্ত্র লিখতে হবে আমরা প্রভুকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কাজ করি ভক্তের কাজই এটা হচ্ছে বুঝতে পারছেন না যদি পুরো গল্পটাকে তাহলে একদম সিম্পল আজকের যুগের ভক্তদের কথা বলে দি রিসেন্টলি সালমান খানের একটা সিনেমা বেরিয়েছে রাধে নাকি একটা নাম রাধে হ্যাঁ রাধেই নাম তাহলে এইবারে সব যত সালমান খানের ভক্তরা আছে ভগবান বলছে না তাকে কিন্তু বুঝুন ব্যাপারটাকে আজকের যুগের সাথে মিলিয়ে বলছে তারা সবাই সেই সিনেমাটাকে দেখে সেই সলমান খানের পোস্টার নিয়ে তারপরে পুজো করে দুধ ঢেলে আরও কত কাণ্ড করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে তার নিয়ে বড় বড় কথা বলে তাকে ভিড়ের মধ্যে দেখিয়ে দেবে একাই চলছে সালমান খান তা অন্য কারো কথা শুনতে চায় না তো ভক্তরা পাগল হয় ভক্তরা কিছুও করতে পারে সেই সময়ে ভক্তরা প্রভুর প্রতি আস্থা ছিল তাহলে কত বেশি তাদের পাগলামি ছিল আর এখন তো এই যে যুগে যারা রয়েছে তারা তো সিনেমা আর্টিস্টের উপরে নির্ভর থাকে তারা তাদেরকেই ভক্ত বানায় জিনিসটা অনেক বদলে গেছে এই কয়েকদিনের মধ্যে সিনেমাকে সিনেমা বলে কেউ দেখে না সে স্টারগুলোকে ভগবানের মতন জায়গাতে রাখে আর আজকালকার ইয়াং জেনারেশন সেটাকে বেশি ফলো করছে তো এই ব্যাপারে এই যে ধর্মের ব্যাপারে আর এই পুরো ইনসিডেন্টের ব্যাপারে আমি একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছি লিংক ডিসক্রিপশনে রয়েছে ধর্মের নিয়ে কি কি জিনিস জানা দরকার সেটাতে গিয়ে দেখুন আরও বেশি এই টপিকটার উপরে আশা করছি ফিরে সেই টপিকে যেটা আমি মাঝে ছেড়েছিলাম সময়ের জন্য যে ভক্তরা সব সময় কোয়েশ্চেন করে ভগবানকে কি কি ভগবান তুমি এই জিনিসটা পারবে সব ভক্তরা মানা করছে সেই সময় কিন্তু বাবা লোকনাথ বললেন কি না সবার যখন খাওয়া হয়ে গেছে এই প্রসাদটা তোমাদেরকেও গ্রহণ করতে হবে কেন এরকম বললেন কেন কি ভগবান সবসময় চান নিজের ভক্তদেরকে টেস্ট করতে দেখতে তাদের আস্থাটা কতটা কি রকম পরিবর্তন কতটা হচ্ছে বিপরীত বিপরীত পরিস্থিতিতে যখন দেখলেন কি না আমরা কেউ খাবো না সেই ভক্তগুলোই যারা সকাল থেকে সন্ধে অব্দি বাবার চরণে পড়ে থাকতো জাস্ট একটা কথাতে সবাই পেছন হেঁটে গেলো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে কারো হিম্মত হলো না যে দিন বাবা আমি খাচ্ছি অ্যাট এ টাইম সেই জায়গাতে যদি কেউ একজন ভক্ত থাকতো কি বাবা আমি খাবো দিন আপনি যখন বলছেন কেটা প্রসাদ আমি মেনে নিলাম আমাকে দিন ভক্ত আর ভগবানের সম্পর্কে এরকমই থাকা দরকার কিন্তু সেই সময় সেরকম কোনো ভক্ত ছিল না সবার জীবনের প্রতি মায়া সবার জীবনের প্রতি ভয় সেই বেনিফিটটা সেই বাবার একদম অন্তরঙ্গ হয়ে যাওয়া বাবার একদম কাছের কেউ হয়ে যাওয়া সুযোগটা সেখানে সব ভক্তগুলো হারিয়ে ফেললেন এরকম আমি মনে করি তারপর বাবা পান করেন বাবাকেও পান করতে দেওয়া হয়নি বাবা পান করেন তারপর সবাই সেটাকে প্রসাদভাবে গ্রহণ করলেন সবাই সুস্থ থাকলেন এইরকম ইনসিডেন্ট বাবা লোকনাথের জীবনীতে ঘটে যাওয়াতে বাবা লোকনাথের তো জীবজন্তুর উপরে বিশাল প্রেম ছিল সবাইকে বিশাল ভালোবাসতেন কিছুই রকম এরকম ঘটনা বাবা লোকনাথ করে দিয়েছেন যেগুলো ভক্তদেরকে সবসময় আঙুল তুলে প্রশ্ন কর মানুষ বই পড়ে বাবা লোকনাথের চমৎকারের কথা শুনে নিজেকে বিশাল বড় বড় বাবা লোকনাথের ভক্তও বলে থাকে কি আমি প্রতি বৃহস্পতিবার এটা করি প্রতি শনিবার এটা করি প্রতি মঙ্গলবার এটা করি বাবা লোকনাথকে প্রতিবার মাথায় না জল দিয়ে নিজে কিছু অন্য গ্রহণ করি না বাট সেই প্রশ্নটা বাবা লোকনাথ সেই ঘটনার মধ্যে করে গেছেন কি আমি যখন তোদেরকে পরীক্ষাতে ডাকবো তোদের মধ্যে কজন আসতে পারবি আমাকে তো যে কোনো সময় তোরা ডেকে নিচ্ছিস আর নিজের কাজ করিয়ে নিচ্ছিস বাবা আমি হসপিটালে রয়েছি আমার স্ত্রী হসপিটালে হসপিটালে রয়েছে রয়েছে আমার রিলেটিভের মধ্যে কে বাবা এই ছেলে পরীক্ষা দিয়েছে এটাতে পাস আউট করছে না বাবা অনেক চেষ্টা করছে তাও কিছু হচ্ছে না কিছু একটা উপায় হোক তুমি তো সব রূপে আমাকে ডেকে আমার কাছ থেকে যতটা পারো অতটা লাভ তুলে নিচ্ছ বন্ধু কিন্তু আমি যখন তোমাকে ডাকবো তখন তোমরা কতটা আসতে পারবে এই প্রশ্নটা সেই শিহরণ ওঠানো প্রশ্নটা আমার মনের মধ্যে হয়েছিল তখন থেকে এই গল্পটা একটা অন্য জায়গা আমার মনের মধ্যে গ্রহণ করেছে কি ভক্তদের মধ্যে কেউ কিন্তু প্রভুর কাজে লাগার মতন শক্তি রাখে না খুব ডিফিকাল্ট যারা যারা শুনছেন তাদের পক্ষেও ডিফিকাল্ট কখন কিভাবে কি রূপে সেই টেস্টটা নিতে পৌঁছে যাবেন প্রভু আপনার কাছে অধিকার আছে ভগবানের আপনি প্রতিদিন পুজো করেন প্রতিদিন নাম শুনেন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনি শুনছেন গল্পগুলো জয়বাবা মঙ্গলকারী করে বারবার কমেন্ট করছেন অতবার উচ্চারণ করছেন অতবার বাবা লোকনাথের কাছে আপনার মেসেজ পৌঁছাচ্ছে একবার যদি এসে বাবা লোকনাথ সেই পরীক্ষাটা নিয়ে নেওয়া আপনার যদি না দিতে পারেন এর চেয়ে বেশি খারাপ কি হবে ভাবুন আস্থা শুধু পাওয়ার নিয়ে থাকা ঠিক নয় আস্থা ভালোবাসা প্রভুর প্রতি সেই সময়ও রাখতে হবে যখন প্রভু বলবেন কি আমাকে এই জিনিসটা চাই তোমাকে এই জিনিসটা দেখাতে হবে করে তুমি করে দেখাও আশা করি ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে এইরকমই আরও নতুন এপিসোড যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লাস সাবস্ক্রাইব আর শেয়ার তো নিজের প্রিয়জনদেরকে করবেনই নতুন একটা এরকমই এপিসোড আমি শীঘ্রই নিয়ে আসবো তিনটে বা পাঁচটে হতে পারে সেখানে বাবা লোকনাথের বিভিন্ন বিভিন্ন ইনসিডেন্টকে আবার আমি আমি যেটা বুঝেছি সেরকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর আরেকবার রিমাইন্ডারে আপনাদেরকে বলে দিই যে ভিডিওটা আমি করেছি এই ধর্মের নিয়ে সেটাকে নিশ্চয়ই গিয়ে একবার দেখবেন ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে জয়বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী